প্রিয়তে প্রথম বার কিছু নতুন ট্রাই করছি ভয়েস ওভার দিয়ে ব্লগ টাইম। তোমাদের রেসপন্স জানতে চাই, তোমাদের রেসপন্স অবশ্যই কমেন্টে জানিও। তো ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর আমার ব্যাপারে ডিটেলস জানতে চাইলে ভিডিও ডিসক্রিপশনে আমার সোশ্যাল মিডিয়া লিঙ্ক দেওয়া আছে, ফলো করতে পারো, ইনস্টাগ্রামে ফেসবুক আইডিও দেওয়া আছে। আর আমি বলতে গেলে রেল ফ্যান, ট্রেন খুব ভালোবাসি, এটা আলাদাই পাগলের মতো জায়গা। তো আমার চ্যানেলে অনেক জার্নি ভিডিওসও আছে, তো আজকে টাইটেল দেখে বুঝেই গেছো কোথায় যাচ্ছি, শান্তিনিকেতনে। শেষ অব্দি ভিডিওটা দেখো এবং তোমাদের রেসপন্সটা জানিও, খুব ইম্পর্টেন্ট, পরবর্তীকালে আমি আরও ইম্প্রুভ করার চেষ্টা করছি। তো তোমাদের সাপোর্টটা দরকার, তোমরা সাপোর্টটা দিয়ে যেও আমি। তো বন্ধুরা, আজকে আমি অনবোর্ড ট্রেন নাম্বার 12337 শান্তিনিকেতন এক্সপ্রেস ফ্রম হাওড়া টু বোলপুর। ট্রেনটা এলএইচবি হওয়ার পর কী কী চেঞ্জেস এসেছে সব বলবো আমি আস্তে আস্তে, শুধু তোমরা শেষ অব্দি ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, এই যে আমি ছবিটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমরা সবাই রেডি যাওয়ার জন্য। আর একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ, তো আমাদের ট্রেনটা ছাড়বে প্ল্যাটফর্ম নাম্বার 11 থেকে সকাল 10:10। শান্তিনিকেতন এক্সপ্রেস, এই ট্রেনটা হাওড়া থেকে শান্তিনিকেতন ডিস্টেন্স 145 কিলোমিটার, টাইম লাগায় অ্যাপ্রক্স 2 ঘন্টা 10 মিনিট, ম্যাক্সিমাম টাইম এটা 2 ঘন্টাতেই শান্তিনিকেতন পৌঁছে যায়। হাওড়া থেকে বোলপুরের মধ্যে মাত্র 2টো স্টপেজে দাঁড়ায়, দ্যাট ইজ বর্ধমান জাংশন এবং কোষকালা। এই ট্রেনটায় 2টো AC চেয়ার কার আছে, যার ভাড়া 305 টাকা, এবং 3টে নর্মাল চেয়ার কার আছে নন এসি, যার ভাড়া 95 টাকা, এবং 11টা জেনারেল কোচ আছে, যেটা মোস্টলি ডেলি প্যাসেঞ্জাররাই ট্রাভেল করে। জেনারেল কোচগুলো আনরিজার্ভ, কিন্তু এসি চেয়ার কার এবং নর্মাল চেয়ার কারটা রিজার্ভ। এই নর্মাল চেয়ার কার এবং এসি চেয়ার কারের টিকিট আপনি ইন্ডিয়ান রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও টিকিট রিজার্ভ করতে পারেন, লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। বা জেনারেলেরটা আপনাকে হাওড়া রেলওয়ে স্টেশনে এসে তো দেখতেই পাচ্ছ, ট্রেন অনেক স্পিড বাড়িয়ে নিয়েছে। তো হাওড়া থেকে 2টো লাইন ব্রাঞ্চ হয়, একটা সাউথ ইস্টার্ন রেলওয়ে এবং একটা ইস্টার্ন। সো আমরা এখন যাচ্ছি ইস্টার্ন সাইড দিয়ে, ইস্টার্ন সাইডে আছে লিলুয়া বেলুর হয়ে ডানকুনি হয়ে বর্ধমান কট লাইন, এবং সাউথ ইস্টার্ন দিয়ে টিকিয়াপাড়া দাসনগর সান্তরাগাছি হয়ে খড়গপুর ওই সাইডটা যাওয়া যায়। এক্সপ্রেস কভার করে এই একটারে
ঠিক আছে কি গেলে এইটাকে রিস্ক শেয়ারিং অ্যারেঞ্জমেন্ট করে তাহলে শেয়ার করে চলছে। এবার আমরা ডানপনি ঢুকবো, এই যে মালগাড়ি দিয়ে দুটো ইঞ্জিন যাচ্ছে, আর এই যে বাঁদিকে নীল রঙের বড় যে কারখানাটা এটা CLW ডানপনি, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের একটা ব্রাঞ্চ টাইপ বলতে পারো, ওয়াগন লাইন ম্যানুফ্যাকচার করে ডানপুরিতে ব্রাঞ্চিং, নতুন হয়েছে এটা, বেশ পুরানো। এই যে এইবার আমরা ডানকুনি ঢুকছি, আর এই ডানকুনি জাংশনে শিয়ালদা এবং কলকাতা থেকে এই কট লাইনটা ওইখানেই এসে জয়েন করে, আমাদেরটা হাওড়া থেকে বালি বেলানো করে ওই ডানকুনি আসে, আর ওই দিকেরটা দমদম দক্ষিণেশ্বর ওই সাইডে এসে এই ডানকুনিতে জয়েন করে। আট মিনিট লেগে, ও যে বর্তমান
ফার্স্ট স্টপ পেরিয়ে আমরা সেকেন্ড স্টপের দিকে যাচ্ছি বসতারা, ওটা লাস্ট স্টপ হবে। এই স্টেশনটি আমরা Thank you.
হলো কোন দিকে ঢুকবে, এই ট্রেনটা গ্রাম থেকে ঢুকবে সেখানে, এটাই আবার হাওড়ায় রিটার্ন করবো, যে ইঞ্জিনটা আনলো ওই ইঞ্জিনটাই আবার রিভার্স করে পিছন দিকটায় লাগানো হবে এবং হাওড়ার দিকে রওনা দেবে। আমাদের টাইম ছিল 12:25 শিডিউল টাইম, আর এখন বাজে 12:15 15 মিনিট পরে মোটামুটি 2:05 আমরা সামনে থেকে দাঁড়িয়ে আছি। মোটামুটি ওই 2:10-15 যারা হাওড়া থেকে আসবে বেস্ট ট্রেন হবে বলবো দিনের বেলায়, টাইমিংটাও খুব। আর আমরা যে হোটেলটায় ছিলাম হোটেলটার নাম হোটেল কুড়িমাটি, এটা শ্রীনিকেতন জায়গাটার ওখানটা পড়ে। এই ছবি কিছু এইটা বুকিং, আমি অফিসিয়াল লিঙ্কটাও হোটেলের অফিসিয়াল লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, এখান থেকে বুক করতে পারো booking.com। তো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে, যাদের ভালো লাগেনি তারা তো ডিসলাইক করবে, কিন্তু যাদের ভালো লেগেছে লাইকটা অবশ্যই করে দিও, এবং তোমাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ অবধি দেখার জন্য। তো প্রথমবার ভাবলাম কিছু নতুন ট্রাই করি, তো ভয়েস ওভারটা দিলাম, পরবর্তীকালে ব্লগসও আসতে পারে, একটা ফেস টাইম আমি খুব রিসেন্টলি করবো কিন্তু কোথায় করবো জানি না, কোনো একটা স্টেশন হতে পারে। তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে বেল আইকনটা বাজিও, তো নতুন ভিডিওতে নোটিফিকেশন পাবে, বেলটা বাজালে বেলটা না বাজালে জানতেই পারবে না কখন কি আসবে। তো আমি অত পপুলার নই যে ট্রেন্ডিংয়ে ভিডিও চলবে বা সাজেস্টেডে আসতে পারে, সাবস্ক্রাইবটা করে বেল আইকনটা বাজিও এবং লাইক প্লিজ করো, এবং তোমাদের বন্ধু এবং ফ্যামিলিদের কাছে শেয়ারও করতে পারো। আশা করি ইনফরমেটিভ ভিডিও আছে, অনেক ইনফরমেশান আছে, এবং ঢাল সেকশন ব্যাপারটা কেউ জানলে তোমরা অবশ্যই নিচে কমেন্টে করো। তো সাপোর্ট করো আমাকে, খুব শিগগিরই ফেস টাইম আসতে চলে, তো কী বলবো, সে খুব ভালো থেকো সুস্থ থেকো, এবং যারা রেল ফ্যান আছো তারা সতর্কভাবে রেল ফ্যানিং করো, অনেকেই অনেক রেল ফ্যানদের অনেক পাকামি আছে, আমারও তো আছে সেটা নয়, কিন্তু এবং দেখবে আমার চ্যানেলে অনেক সিঙ্গেল ট্রেনের ভিডিও আছে, তো ওই ট্রেনের কোথায় যাচ্ছে কোথা থেকে আসছে ওই ডিসক্রিপশনগুলো সব ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকে, ইউটিউবের ডিসক্রিপশনে যাবে ওখানে ফেয়ার কোথা থেকে কোথায় যাচ্ছে এবং কী কী কোচ কম্পোজিশন ওইগুলো মোটামুটি থাকে, ওইগুলো চেক করো। অনেক লোক ভাববে যে এমনি এমনি দিয়ে দিই পাগলের মতো, তো তোমরা সুস্থ থেকো সাপোর্ট করে যাও, আশা করি চ্যানেলটা ইম্প্রুভ হবে। Bye for now, stay tuned for upcoming videos. অবশ্যই লাইক করে দিও, আবারও বলছি লাইক, বাই। ইনস্টাগ্রামে ফলো করো, ইনস্টাগ্রামে আমি আপডেটস দেবো এবার থেকে, এটা আমার ফার্স্ট টাইম ছিল বলে ওরকম ট্রেনে কোনো পোস্ট নেই, বন্ধুরা অনেকেই জানে না যে ট্রেনে, মানে তো ইনস্টাগ্রামে এবার থেকে আপডেটস থাকবে ফলো করো, সো এটাই বলার ছিল, সো বাই।